কত টাকা পণ নিয়েছিল? লক্ষণ সীতা, বলো রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা, সিঁদুরটা ঘষরে ছাড়ে, সিঁদুরটা বন্ধ কর বিহার। কনার বাপকে বেহাই কি হইলো? বেহাই কনার বাপকে কি হইলো? বেহাই বিয়া করতা ফনে কি কথা হয়েছিল? বেহাই ফনে কি কথা হয়েছিল? বেহাই আমি তোমার সব কথা বুঝছি, দেখো এখন অসময়ে বিয়া ঘরটা ভাঙে দিও না, তোমাকে টাকার ব্যাপারটা বলছো না, তোমাকে বিয়া ঘরটা পার করো, তারপরে তোমাকে 20,000 জায়গায় তোমাকে 40,000 টাকা দিব। ঠাকুর বেশি ডিজে ডিজে করিস না, হ্যাঁ তো তোর পয়তা ছিড়ান দিব বলে দিবি। বাবা আগে বিয়া ঘরটা পার কর না, 20,000 টাকাটা পরে দিব বলছে না। গোবর পোকা কি আর মধুর মর্ম জানে রে, তুই হলি গোবর পোকার আমি লেলে মাছি। তাই কইনার বাপ তুই কোথায় আছিস? কি বেহাই কি বেহাই, আমি তো পহিলেই বাবু বলে দিয়েছিলি যে আমি চুর ভুকু নেতা বঠি, বেশি লুচু পুচু টানা হেঁচিটা স্বভাব আমার নাই, যা বলবো সাফা সুতরা বলে দিব, পারবি দিবি না তোর পাল দিবি। ফোনে তো আমি বলে দিলি বাবু যে বিহা ঘর মানে সিঁদুর ঘষার আগেই 20,000 টাকাটা আমার হাতে লাগবে, তো তুই 20,000 টাকা দিতে পারবি না তাই বল খোলা খুলি না তোর আমরা চললি। তোমার পায়ে পড়ছি বেহাই, আমি বলেছিলি যে সিঁদুর ঘষার আগে তোমাকে 20,000 টাকাটা দিয়ে দিব, কিন্তু পারলি না বেহাই, পারলি না। বাবা বাবা তোমার পালসার গাড়ি দিয়ে, পালসার গাড়ি তালসার গাড়ি তোকে করতে হবে নাই, আমি তোকে নতুন গাড়ি কিনে দেব। কইনার বাপ তোকে সাফা সাফা কথা আমি বলে দিচ্ছি, যা জবল ঠিক নাই তার সাথে এই চুর ভুকু নেতাই করে নাই ঘর না, তার সাথে এই চুর ভুকু নেতাই করে নাই ঘর না। দেখো তোমাকে আমি হাত চড় করছি, এই 5 কুটুমের মাঝে আমার বিয়া ঘরটা ভাঙে দিও না ভাই, গল্প আমি শুনব নাই, যদি তুই এখানে হাতে না হাতে 20,000 টাকা দিতে পারিস তবে তোর পিটিকে আমার বেটা বিয়া করবে, আমরা চললি ঘর না পেছন চল, ই সালার ঘরে করবার নাই কে ঘর না চল। আর আমরা যা খাসি মাংস খাবো বলে আছে ভাই, বারে 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 ডম তোর টুকু লজ্জা হইলো না বাপ, এত বড় বিয়া ঘরটা ভাঙে যাচ্ছে তাও তোর মাংস খাবো ধাঁধাটা গেল। ও হ্যাঁ রে বাপ শালা, তুই যে হাত
আমাকে বললি যে ওঠা তোর ঘরে যে কন্যা ঘরে যায় মতটা খাব আর আমারে ঘর। ঠিক আছে ঠিক আছে, সারা যত বিহা ঘরে লোক আমি যে মাংস খাবি তাকে খাসি কেটে খাওয়াবো, আর যে মদ খাবি তাকে এক ডেরা মদে ডুবাবো। পাল সালার এই সালার ঘরে করবার না কে ঘর না চল চল ভাই ভাই তুমি চাও না ভাই এ ভাই ভাই তুমি ভাই গটটা ভাইকে দিও না ভাই চাও না ভাই এদিকে সু তোর বিয়া ঘর হবে না নাই হবে সেইটা আমার দেখার নাই। আমি এসেছি আমার পাওনা লাগিবে চিন্তা করছি তোমার টুকু লজ্জা করি না ঠাকুর বাবু বাবু আমাদের মনু আজ আমাদের মনু কি হবে বাবা আমাদের মনু যদি চাইতে পাই তাহলে তাহলে কি হবে বাবা 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 দিদি এলো বিষ গায়ে না পিঙ্কি মা পিঙ্কি মা পিঙ্কি তুই কেন এ কাজ করলি বা মা পিঙ্কি তুই মা পিঙ্কি তুই আমাকে ছেড়ে চলতে বা মা পিঙ্কি তুই কথা বলবা তুই কথা বল তুই আমাকে ছেড়ে চলে গেলি একা বাঁচবো আমি একাকে নিয়ে বাঁচবো বাঁচবো ছোট থেকে কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলি মা আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি মা আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি তোর মা আমাদের যদি 20,000 টাকা থাকতো দাদা তোমার লীলা খেলা আজ আজ আমার মেয়ে কি পাপ করেছিল তার জন্য আজ এত বড় শাস্তি এত বড় শাস্তি তোর মা মারা যাওয়ার পর তোকে কত কষ্ট করে মানুষ করেছিলি মা আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি মা আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি কাকে নিয়ে বাঁচবো আমি কাকে নিয়ে বাঁচবো তোমাদের কাছে আমি তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি আমার মেয়ের মতো আমার মেয়ের মতো আর আর অন্য কোনো মেয়েকে যেন আর অন্য কোনো মেয়েকে যেন পনের জন্য কালে যেতে না হয় আর কেঁদে লাভ নেই দাদা আর কেঁদে লাভ নেই পিঙ্কি আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে দাদা অনেক দূরে চলে গেছে মা
পেঙ্কে। তোর হাতে এত বড় ভুল কাজটা করেছিস, তোদের কত বড় শাস্তি হতে পারে জানিস? এই পুলিশ গিলার নাই কোনো কাম, ওয়েল কাম। কে বললি ওয়েল কাম? বলছে ডম ডম হারায় মাস জুড়ে। এই পুলিশ গিলার নাই কোনো কাম, ওয়েল কাম। বলি যাব যাব আসবি নাকি বলছি? আমাকে যদি তুমি না মারো তাহলে আমি যাব। বাপ কত টাকা পণ নিয়েছিলি? কত টাকা পণ নিয়েছিলি? 1,80,000। হ্যাঁ রে, তখন তো বিরাট বাজাতে ছিলি, এখন বাজা, এখন বাজা। কত টাকা পণ নিয়েছিলি? জিনিসটা প্রথমে বলতে হবে, 1,00,000 টাকার চুক্তি ছিল স্যার, 1,00,000 টাকা আর একটা পালা শালা গাড়ি। তো কোনার বাপে কি করেছে, 80,000 দিয়েছে আর পালা শালার গাড়িটা দিয়েছে। 20,000 টাকার জন্য তুই বিয়া করে ভাঙে দিবি? ওটা ভাঙবি নাই তোর কি করে? তুই মানুষ মোটি জানুয়ার? কি হলো স্যার? কি হলো এটা বলে দে। ঠাকুর, কত টাকা দক্ষিণা মারেছি? সব টাকা একাই মারলিস তুই? একাই মারলিস সব টাকা? ঠাকুর, কত টাকা দক্ষিণা নিবি? এদিকে আমার সাথে কথা হবে। বলি স্যার, ওই যে 20,000 টাকা দেয় নাই ওইটার জন্যই আমি বিয়া করটা ভাঙিয়ে দিয়েছি। তারপরে কি হয়েছে জানিস? কি হয়েছে? কইনাটা বিষ খায় আত্মহত্যা করেছে।
এই যে তোদের কত বড় শাস্তি হতে পারে জানিস? পুলিশ বাবু, একটা কথা বলবো, এই ছেলেটা না আন্দার লই, আন্দার টিমের লই, ওকে আগে দিকে আন। কোন টিমের বটি তুই? আমি কইনা ঘরের বটি। কইনা ঘরের লোক হয়ে তুই থাকি করছি? তোদের কত বড় শাস্তি হতে পারে জানিস? আমি জানি স্যার, আমার ফাঁসি পর্যন্ত হতে পারে। জানি নি অত বড় ভুল কাজটা কেন করলি? ডিজে কে জানছে স্যার? এদিকে আসুন না স্যার, বলি আমাকে কি করতে হবে স্যার? তোকে টাকাটা ফেরত দিতে হবে। টাকাটা ফেরত দিতে হবে? আমি স্যার 24 দিনের মধ্যে টাকাটা ঘুরান দিব। 24 দিন নাই তবে 24 ঘন্টা। 24 ঘন্টা যদি না দিতে পারিস তাহলে কি অবস্থা হতে পারে বুঝলে? হ্যাঁ আমি দিয়ে দিব স্যার, 24 ঘন্টার মধ্যে টাকাটা দিয়ে দিব। এদিকে স্যার, এদিকে। এটা কি পেন তোর? একটু জোরে দাও স্যার, জোরে। দুটো আপেল পড়েছে স্যার। স্যার হেলে ঠান্ডা লাগছে স্যার, উঠকান দিছে স্যার। এদিকে আসুন না স্যার। স্যার কি বলছে? যদি ওর সাথে কথাটা হয় তো ওর সাথে কথাটা কর, আমি যাচ্ছি। বহুত বড় পুলিশ হয়েছে। সবাইকে ভালো করে বুঝাই বলে দে, কেউ আর যেমন পন টাকা লেই নাই আর দেই নাই, আর যদি লিয়া দিয়া করেছে ওটা বলে দিছি। সবাই কান খুলে শুনে রাখো, আজকের থেকে কেউ আর পন টাকা লিহ না আর পন টাকা দিহ না। যদি কেউ পন টাকা লিয়া দিয়া করেছ বাবরা, তো আমার মতন সবার শাস্তি হবে। আরো পন টাকা নিয়ে বিয়া কর করবি? না স্যার, আর পন টাকা নিয়ে বিয়া কর করব না। আমি সবাইকে বলে দিয়েছি এরা কেউ আর পন টাকা নিবে নাই। তুই নিবি নাকি আরো? আমি নাই নিব স্যার, নাই নিব। হাবিলদার দেখো সবাইকে লকাপে নিয়ে তো লম্বা।